নমস্কার বন্ধুরা, নতুন একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা দৃষ্টির আড়ালে। ট্রেনের কামরায় আজও লোকটাকে বসে থাকতে দেখে মাথায় রক্ত উঠে গেল বৈশাখীর। আজও ঠিক সেই রকম নির্বিকার মুখে বসে আছে। বৈশাখীর বাবা গত আশ্বিনে সোনারপুর স্টেশনে একটি বাড়ি কিনেছেন। বৈশাখী পড়ে শিয়ালদার কাছে একটা কলেজে। আগে যখন ওরা মৌলালিতে বাড়ি ভাড়া করে থাকত, তখন কলেজ যাওয়ার কোনো অসুবিধাই ছিল না। কিন্তু এই কয় মাস সত্যিই খুব কষ্ট হচ্ছে ওর। সময় মতো ট্রেন ধরে কলেজে আসা, আবার সময় মতো ট্রেন ধরে বাড়ি ফেরা, বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটির পর মজা করে আড্ডা দেওয়াও বন্ধ হয়ে গেছে। মেজাজটা তাতেই একটু বিগড়ে থাকে বৈশাখীর। তার উপর ট্রেনে এই এক আপদ, মাস দুয়েক ধরেই লোকটাকে লক্ষ্য করছে। আর এমনই ওর কপাল, বেশিরভাগ দিনই ফেরার সময় এই কামরাটাতেই এসে উঠতে হয় তাকে। কি করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করতে করতে খেয়ালই থাকে না ট্রেনের সময়টার। আর যেই খেয়াল হলো অমনি ছোট, প্রায় রোজই ট্রেন তখন ছাড়ার মুখে। বাধ্য হয়েই শেষের কামরাটাতে এসে উঠতে হয় তাকে। আর ওই লোকটার অসহ্য চাহনি সহ্য করতে করতে এতটা যেতে হয়। লোকটার যেন লজ্জা শরমের কোনো বালাই নেই। বয়স তো প্রায় 50-এর ওপর, তবু শখ দেখো না। সারাটা রাস্তা বৈশাখীর দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে যে দেখলে গা পিত্তি জ্বলে যায়। অবশ্য ছেলে ছোকরারা তাকালে বৈশাখীর অতটা খারাপ লাগে না, সে তো পর্দাসীন নয়, আর তাছাড়া নিজের সৌন্দর্য সম্বন্ধে যথেষ্ট সচেতন। তাই তরুণকেও মুগ্ধ দৃষ্টিতে তাকালে বেশ ভালোই লাগে ওর। ইচ্ছে করে উদাসীন ভাব দেখায় আর আড় চোখে দেখে ছেলেটা দেখছে কি না। তা বলে বৈশাখী প্রেমে পড়ে যাবে কারুর তা নয়। বৈশাখী প্রতিজ্ঞা করেছে মা বাবাকে সে কোনো দিন দুঃখ দেবে না। সে তো দেখেছে দিদি ভালোবেসে বিয়ে করেছিল বলে কত অশান্তি গেল বাড়িতে। আর দিদি যেদিন বাড়ি থেকে রাগারাগি করে চলে গেল, উফ কি কান্না সেদিন বাবা মার। না, বৈশাখী মা বাবার উপর বিশ্বাসঘাতকতা করবেই না। বাবা যার সঙ্গে বিয়ে দেবে তাকেই সে মেনে নেবে। অবশ্য ও ভালো মতনই জানে যেমন তেমন ছেলের হাতে মোটেই তুলে দেবে না তাকে বাবা মা। ইতিমধ্যে বাবা যে কত সম্বন্ধ নাকচ করলেন ছোটোখাটো খুদ ধরে। বাবার মতে ছোট জামাই হবে একেবারে নিখুঁত, তাই তো বৈশাখী রাস্তাঘাটে ছেলেদের খুব একটা আমল দেয় না। একটু চোখে খেলানো, বড় জোর একটু হাসি, তার বেশি প্রশ্রয়ও কাউকেই দিতে রাজি নয়। কিন্তু তা বলে ওই লোকটা 50-এর উপর যার বয়স, দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়। কোচানো ধুতি, পাট ভাঙা পাঞ্জাবি, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, মাথাটা চুল উঠে উঠে অবশ্য একেবারে পাকা বেলের মতো হয়ে গেছে, তবু ভদ্রলোককে সৌম্যদর্শনই মনে হয়। কলেজে বন্ধুদের কাছে গল্প করতে ওরা একেবারে খিলখিল করে হেসে উঠেছিল। বিনীতা বলেছিল, ওরে বৈশাখী, লোকটা বোধ হয় মহাদেব, বুড়ো শিব কচি পার্বতীকে। থাম তুই, বৈশাখী রেগে উঠে বলেছিল, আমার অবস্থায় পড়লে বুঝতিস কেমন লাগে, তুই এবার চোখ মেরে দিবি। বিনীতা আরও জোরে হেসে উঠেছিল। আসলে ওর বন্ধুরা গুরুত্বই দিতে চায় না ব্যাপারটার, বলে তাকালো তো তাকালো, তুই পেছনে ফিরে বসে থাকবি, এক কামরা লোকের মধ্যে বেশি কিছু করতে সাহসই হবে না লোকটার। তবু বৈশাখীর বুকের ভেতরটা কেমন ছমছম করে, কে জানে কি মতলব লোকটার। আর ঠিক ওই শেষের কামরাটাতেই উঠে বসে থাকবে, জানে বৈশাখী এই 4:40-এর গাড়িতেই ফিরবে, আর শেষ সময় ওই কামরাটা ছাড়া গতিও নেই বৈশাখীর। নিজের মনেই ভাবে, সে ভাবে আর রাগে জ্বলে ওঠে। লোকটার মুখের ওপর 2-4 কথা যে শুনিয়ে দেবে সে সাহসও ঠিক হয় না। লোকটার মধ্যে কেমন যেন খুবই ভদ্রলোক ভদ্রলোক ভাব, তাকানোটাও যে খুব অশালীন তাও নয়, শুধু মুগ্ধ দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকে। না, বৈশাখী লক্ষ্য করেছে লোকটার দৃষ্টি মুখ ছেড়ে নিচে নামে না। ইয়াং ছেলেগুলো তো মুখ দেখার আগে বুকের দিকে তাকায়, এতদিনের অভিজ্ঞতায় এসব বুঝে গেছে বৈশাখী।
অবশ্য নিজের গুরুভার যৌবনের জন্য মনে মনে গর্বিতও। একে সুন্দরী তাই যৌবনবতী, ছেলেরা তো একটু হ্যাংলার মতো তাকাবেই। লোকটা বোধ হয় সোনারপুরের পর কোথাও নামে। বৈশাখী তাকিয়ে দেখল, আজও ঠিক একইভাবে ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে লোকটা। মাঝে মাঝে চোখ ঘোরালেও আবার ফিরে ফিরে তাকাচ্ছে। বৈশাখী চোখ ঘুরিয়ে নিল। ট্রেন শিয়ালদা ছেড়েছে সবে, কতক্ষণে যে সোনারপুর আসবে। কামরাটাও আজ কেমন ফাঁকা ফাঁকা। বুকটা ঢিপঢিপ করতে থাকে বৈশাখীর, প্রাণপণে একটা বই খুলে পড়ার চেষ্টা করে, কিন্তু চোখ দুটো এত অবাধ্য, ফিরে ফিরে ওই দিকেই চলে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গেই চোখাচোখি, লজ্জায় ঘৃণায় আতঙ্কে মরমে মরে যেতে থাকে ও। সোনারপুর এলো, কিন্তু এ কি, লোকটা আজ তার সঙ্গেই নেমে পড়ল যে। মতলবটা কি, পিছু নেবে, সর্বনাশ, তাহলে তো বাড়িও চিনে যাবে। স্টেশন থেকে বেরোতে বেরোতে আর চোখে দেখে বৈশাখী, আরে পেছন পেছনেই তো আসছে। থরথর করে সারা শরীর কেঁপে ওঠে বৈশাখীর, চেঁচাতেও ভুলে যায়। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় লোকটা। তোমাদের বাড়ি কোন দিকে? কি স্পর্ধা, বাড়ি জানতে চায়। আবার তুমি তুমি করছে সোজাসুজি। বৈশাখী ঝলসে ওঠে, কি দরকার আপনার? তোমাকে আমার খুব ভালো লেগেছে। লোকটা নির্লজ্জের মতো মিটিমিটি হাসে। আপনার সাহস তো কম নয়? আগুন ঝরে বৈশাখীর গলায়। লোকটা এবারও হাসে, বাহ তুমি বেশ সপ্রতিভ আছো দেখছি। এমনটিই তো আমি চাইছিলাম। কি বললেন? চিৎকার করে উঠতে গিয়ে থমকে যায় বৈশাখী। লোকটার গলায় তেমন লাম্পট্ট নেই, কেমন যেন স্নেহ স্নেহ ভাব। বৈশাখীকে হঠাৎ রাজ্যের ভয় এসে চেপে ধরে। লোকটা কি ধরনের কিছুতেই বুঝে উঠতে পারছে না, বাড়ির দিকে দৌড় লাগায়, পেছন ফিরে তাকাতেও ভয় হয়। দুদিন বাড়ি থেকে বেরোতে পারে না। আবার যদি দেখা হয়, আরও বাড়াবাড়ি করে যদি কিছু, না এবার বাবা মাকে জানাবেও, দরকার হলে থানা পুলিশও করবে। লোকটার ভয়ে বাড়িতে বসে থাকার মানেই হয় না কোনো। দুদিন পর আবার কলেজে যায়, কিন্তু আশ্চর্য, ফেরার পথে লোকটি আজ আর নেই কামরায়। সেই শেষ কামরাটাতেই তো উঠেছেও। ট্রেন ছাড়ার পর নিশ্চিন্ত হয়, যাক লোকটা বোধহয় নিজেই সরে গেছে, বুঝেছে বোধহয় বৈশাখীর সঙ্গে ঠিক সুবিধে করা যাবে না, দরকার হলে থানা পুলিশও করতে পারে বৈশাখী। স্টেশন থেকে নেমে বেশ খুশি মনে বাড়ির দিকে ছুটে চলে সে। এতদিনে বেশ নিশ্চিন্ত হওয়া গেছে। লোকটা অসভ্যতাও করবে না, তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে, এ যেন আরও অসহ্য। কিন্তু এ কি, বাবা বাইরের ঘরে কার সঙ্গে যেন হেসে হেসে গল্প করছেন, সেই লোকটা না? চমকে ওঠে বৈশাখী। বাবা কি মতলব বুঝতে পারেননি লোকটার, নাকি ভদ্রলোক সে যে কোনো ছুতোই বাবার কাছে এসে আলাপ জমিয়েছে? পর্দার ওপাশে দরজার আড়ালে এসে দাঁড়ায় বৈশাখী। লোকটা বলছে, তা যা বলুন মশাই, মেয়েটির মধ্যে আপনার কোনো বেচালপনা নেই। দু মাস ধরে দেখছি কলেজে আসে যায়, কোনো ছেলে ছোকরার সঙ্গে ফষ্টি নষ্টিও করে না। আমার তো মশাই খুব ভালো লেগেছে আপনার মেয়েকে। বৈশাখী শোনে, বাবাও বলছেন ওই মেয়েটিকে পার করে দিতে পারলেই আমি দায়মুক্ত হই। মেয়েকে আমার আপনার পছন্দ হয়েছে তাহলে? পছন্দ বলে পছন্দ, লোকটা প্রাণ খুলে হাসে, দু মাস ধরে মশাই ওর দিক থেকে আমি চোখ ফেরাতেই পারিনি। আহ কি রূপ, কি ব্যাপার, কি বলতে চায় লোকটা? বৈশাখী এবার সন্দিহান হয়ে ওঠে। লোকটা তখনও বলছে, আপনার মেয়ের সঙ্গে দুদিন আগে ঠিকানা জানার জন্য কথা বলতে গেলাম। ওরে বাবা, ফোঁস করে উঠল। ঠিকই তো, যাকে তাকে ঠিকানা না দেওয়াই তো বুদ্ধিমতির কাজ। তাই দেখে আরও ভালো লাগলো, ওকে আমি নেবই ঠিক করে ফেললাম। তারপর পাড়াপড়শির কাছে খোঁজ নিয়ে একেবারে নিশ্চিন্ত। কীরকম? বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করেন। মানে তো খুব সোজা মশাই, লোকটা হই হই করে হেসে ওঠে। খোঁজ নিয়ে জানলাম জাত গোত্র কোনো দিক থেকেই আটকাবে না এ বিয়ে। বৈশাখী যেন ভীষণ ধাক্কা খায় একটা। কি সাহস লোকটার, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, ৬০ বছরের বুড়ো। আর বাবাও কি খুশি,
বাবার উপর বিশ্বাস করার এই ফল, শেষ পর্যন্ত ওই বুড়োটার সঙ্গে ছি 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 চোখে জল এসে যায় বৈশাখীর। এতক্ষণ পর মার গলা শোনা যায় ওই ঘরেরই ভেতর থেকে। আমার মেয়ের এত বেশি প্রশংসা করছেন যে আমার এবার লজ্জা লাগছে। আপনার ছেলেই বা কম কিসে, বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসেছে, ছবিতে যা দেখলাম আমার মেয়ের থেকে তো হাজার গুণ সুন্দর। আপনার একমাত্র ছেলে, সে তুলনায় আমাদের মেয়ে তো কিছুই নয়। বারবার বলে আর লজ্জা দেবেন না। হাত থেকে খাতা বই সব খসে পড়ে যায় বৈশাখীর। হে কি শুনছে সে! এক দৌড়ে ছুটে পালাতে গিয়ে পায়ে কাপড় আটকে পড়ে যায়। সেই শব্দে ওরা কেউ ঘর থেকে বেরিয়ে আসার আগেই নিজের ঘরের দরজায় পৌঁছে যায়। ঘরে ঢোকার মুখে আর চোখে শুধু দেখে সেই একজোড়া চোখ এখনও মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন ও অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।